জানির ময়দানে করলাম বিশানা দরবারের মানুষ মোরা মগবারি বরিশা তো কোয়া দেহি আইতনে কাকে বলে আইতনে বরিশের একটা কথা বললাম ধরেন বাইর করেন তো আইতনে কাকে বলে নাকশন কইতে পারে না তো কইলেন নি ধরতে পারেন আল্লাহ আউলি কারে কয় আউলি আউলি কইতে পারে এই এই বরিশের লাগ লাইন আছে না মোবাইল কথা কয় আল্লাহ এক একটা দেশের এক একটা অঞ্চলে এক একটা ভাষা আছে কি নেই এগুলো শিখাইছে কি না না নিজের আমরা ইচ্ছা করে কই আপনারা যে মাঝে মধ্যে কই ওঠেন সাবির হুজুর আমাদের বাড়ি আইবেন নি কেন খাইবেন নি কেন ঘুমাইবেন নি কেন কথা কথা কেন এগুলো শিখে দিস কিনা এক একটা জায়গায় এক একটা ভাষা শুনতে খুব মজা লাগে হ্যাঁ শোনেন তাই নাস্তিকেরা লেখছে বিজ্ঞান বইয়ের মধ্যে আল্লাহ বলতে কিছু আপনারা একমত যারা এই বই পড়ে আর লেখছে যারা পড়ায় এগো কোনো নামাজ রোজা লাগবে এগো অজাকাত ওয়াজ মাহফিল কিছু এগো লাগবে কারণ এরা তো সৃষ্টিকর্তাই বিশ্বাসী না কথা কয় না এরা সৃষ্টিকর্তাই বিশ্বাসী না তাই নামাজ টামাজ পড়া লাগবে রোজা হাঁটা লাগবে এত সৃষ্টিকর্তাই বিশ্বাসী না মানে আমাদের শিক্ষামন্ত্রী মন্ত্রী আমরা গুবারি চাই আমরা গুবারি ফাঁসে সাতপুর হাজ মারি মতলব সে চোখে দেখি না যে বই কোন জায়গায় লেখছে চোখে দেখবে কেন চোখ খাওয়াই খাইছে কথা কথা চোখ নেছে ঝোলায় ঝোলা বোঝে পরিশীল্য কথা বুঝবেন না স্বপ্নে সে ঝোলায় বলে আমি দেখি না যে কোন জায়গায় কি লেখছে তুমি দেখবা কেন কপালে হেদায়ত নাই বইয়ের মধ্যে লেখছে যে মানুষ বানাইছে আল্লাহ বানায় নাই মানুষ হলে বিবর্তিত হইছে বানর থেকে বানরের আবার বানরের ছবি দিয়েছে দেখছেন এইভাবে এইভাবে এক একবারে এক একের পরে এক একের পরে এক একের পর কেমনে বিবর্তিত হইছে আর কি শিক্ষিত যুবক ভাইরা বোঝো না মানে বানর থেকে কেমনে পার্টস পরিবর্তন হইতে 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 টাস করে একদিন দেখতে বলে মানুষ হই গেছে আর বুঝায় কি জানেন বানর বলে বানর তো জঙ্গলে লাফায় নাকি ধীরে সুস্থে থাকে বানর দেখছো কথা কয় নক্কার নাম সাইড বানর কি লাভ হয় না কয় তসবিদ অক্ষর জিকির করি লাভ হয় ওরে লাভ এক ডালের দ্বারা একটা টাস টাস টুস টুস ঠাস 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 কথা কয় লাগা থামা থামিয়েছে বানর লাফালা দিতে বানর গুলো বুড়ো হইলো লাভ হয় এই বানর এইভাবে পার্স আপনার তো বুঝতেছেন না কয়লে হুজুরে প্রথমে লইছে কোন সাবজেক্ট আল্লাহ জানে আপনি রিমিয়ান বা সবার সাবজেক্ট লইছে আপনি বোঝেন আর না বোঝেন আপনি নাতি পড়তে সাল্লা বলতে কিছু নাই রুজানি গিরি ও ছুটাইবে কয়েক বছর বাড়ি সর্বনয় রুজানি আর আল্লাহর রসুল ও মাটি দেবে এক খাতায় কথা কর না ও ডাইরেক্ট কইবে দাদা করোঠারু কি আল্লাহই তো নাই কথা কর না বয়ানটাকে শুনে কান্দ ফাও সোহেব আলী বলে রোগ হয় কথা কয় না গা ডাক্তারেরা কয় তো চোখের পানি নাকি চোখের পানি না রক্ত থেকে পরে রক্ত পানি হইয়া পরে এগুলা ফালাইলে শরীরে ক্ষতি এই এর কয় মেডিকেল সায়েন্স আমি মাঝে মধ্যে কই তোকে মেডিকেল সায়েন্স টাই জানি মানে দিয়া কথা আমি মানি কারে আরে যেই মেডিকেল সায়েন্স আল্লাহর নবী রাসূলের কোরআন এবং হাদিস অনুযায়ী মিলে যায় ওরা মানলে লাভ আছে কথা ঠিক কিনা জরুরি হে আল্লাহর বান্দা তা বানর নাকি জঙ্গলের মধ্যে লাফাইতে 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 লাস প্রশ্ন প্রশ্ন পড়ি একদিন হঠাৎ করে উঠে কয় বলে আমার নাম হলো জাফর ইকবাল কথা কয় না এই আবিষ্কারটা করছে জাফর ইকবাল না তাই ওই বানর বলে জঙ্গলের মধ্যে একদিন লাফাইতে 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 প্রশম প্রশম লেস্টাস পরে উঠি গামা নাম জাফর ইকবাল আপনারা কেমন আছে তাহলে আমি মনে বুঝাইছি মত এই জাফর ইকবাল ঠিক বেলা এরা আসল ইসলামের শত্রু এরা চায় মুসলমানের ছেলের মাতার ভিতরে এমন বীজ ঢুকাইবে ওরা পরবর্তীতে আল্লাহ বলতে কিছু বিশ্বাস করবে না তা সম্ভব হইবে না ঠিক কিনা জোরে কথা ও জিনিস সম্ভব না বাংলার জমিনের ভিতরে এখনো সর্বনের ভীর জিন্দা আছে না ঠিক কিনা
জিনিস কোনদিন সম্ভব হইবে না ঠিক কি না তাহলে জনতা ভাইসে আছে মরছে এখন আওয়ামী লীগ বিএনপির ফুলা আল্লাহর রহমতে মুসলমান আর অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ভরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলজের মধ্যে মহব্বত ভরা সে শোনার সাথে সাথে বলছে বই সিডিয়া ফালাইয়া দে বই পরিবর্তন করবে শেখ হাসিনা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জোরে ডাক দেন একবার আল্লাহ জোরে করে আরো জোরে ডাক দাও আল্লাহ হে শক্তি ব্যয় কর জোরে ডাক দে আল্লাহ সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে যুবক একদিন যৌবন ফুরাবে তাপন ধরবে যুবক তোমার যৌবন ফুরাবে তাপন ধরবে ইশাদে রঙ্গে তেরে সময় গেলে রে আল্লাহর নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকিছিলেন ইউনুস নবী নবী পানির নিচে ছিলেন ডুবি রে নাম ডাকিছিলেন নবী মাছের পেটে ছিলেন ডুবিরে ওরে মাছের পেটে থাইকা নবী হায় রে মাছের পেটে থাইকা নবী ও মালিকের নাম ভুলিলেন না রে সময় গেলে ওরে আল্লাহর নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকিছিলেন মুসা কালিম আল্লাহ ডাকতে ডাকিছিলেন মুসা কালিম আল্লাহ ডাকতে চেয়েছিলেন রে আল্লাহ নিজে বলছে লান্তারানী আল্লাহ নিজে বলছে লান্তারানী সাহাবে না এই জগতে সময় গেলে ওরে আল্লাহর নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকিছিলেন বাগে উজানে পাব লইছে ফজলুল বরিশালে নাম ডাকিছিলেন বাগে উজানি বিশ্ব পাগল করছে এসহাক বরিশালি রে এখন নতুন পাগল কে কে হবি হায় রে নতুন পাগল ফজলে এলাহি দেখবি কারা কারা তোরা আয় রে সময় গেলে মাওলা জির নাম ডাকিবি পাবে সময় গেলে আরো জোরে ডাক দাও আল্লাহ হ্যাঁ যুবক বালার রক সোজা করে ডাক দাও আল্লাহ আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মজা পাও না এই মজা লাগে না ঘরি খাইতে ঝাল বটে জিব্বা লাগবে মজা
আল্লাহর জিকির করবে যারা দুই দুনিয়ায় রাজা পটুয়াখালী গেছিলাম বাজার পটুয়াখালী জেলা মাহফিল করার জন্য গেছিলাম এক মহিলা পর্দার আল থেকে বলল হুজুর এই আমার মাইয়াটা আপনি মাথায় একটু হাত দিয়ে ভুদিয়া দেন মাইয়াটা আমার সাথে আল্লাহর কাছে যখন আসলো বাজান খালি কইতেছে ইংরেজিতে কি জানি কয় মুছে ছাড়ো মারে একটু মারো মারো মুছে ছাড়ো মারো মারো মুছে ছাড়ো মারো মারো ইংরেজিতে কইতেছে সাত বছরের বয়স একটা সেকেন্ডের জন্য ও হাতটারে লড়াইতেছে আর কইতেছে মুছে ছাড়ো মারো মারো মুছে ছাড়ো মারতে তো দাও 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 কথা কয় না কয় যুবক কথা কয় না সাত বছরের মাইয়া একটা সেকেন্ড আমার তার সুস্থ হয় নাই তখন আমি চিন্তু করে দেখলাম মহিলা পর্দার থেকে কান্নার করে সুখের পানি ছেলেছে হুজুর আমার মাইয়া এই যে সেই মোবাইল চালাইনে ধরছে এই এখন যে এইভাবে বলতেছে একটা দিনের জন্য থামে না মহিলারে বললাম মা গো ও কি থামবে ও তোরে জাহান্নামে না নেওয়া পর্যন্ত থামবে না কথা কয় না কথা কয় না কথা কয় না আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা এই জন্য বাজানদের কি বলবো পর্দালের মা বোনদেরকে বাজান বলবো এ আমার পর্দালের মা বোনেরা আল্লাহু আকবার আল্লাহ বাইজিদ বস্তামি মায়ের গর্ভ থেকে বাজান ওলি হইয়া দুনিয়া আসছিল জানা আছে কি নাই এ আল্লাহর বান্দা মায়ের গর্ভ থেকে তারা আউলিয়া হইছিল বাইজিদের আম্মু ডাক দেয়া বলে বাইজিদের নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয় আল্লাহ কথা কয় লাগা মায়ের ছেলের নামাজ বেড়াইছে কেমনে দেখছো হে আব্বা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয় কথা কয় লাগা আব্বু নামাজ পড়লে মিষ্টি দেয় আর এখন যদি বলি মা গো আপনার ছেলেটা নামাজ পড়ে না কেন ওই মহিলা ডাকতে বলি সাবির হুজুর আমার পোলার তো বয়স হয় না এবার বলে বয়স হয় নাই কথা কয় লাগা আরে এখন বিয়ে করাইলে সাতটা পোলো কথা কয় না কথা কয় আর যদি এখন বিয়ে করাই দেন সাতটা ছেলে সন্তান আল্লাহর রহমতে প্রোডাকশন দিয়ে বাড়ি করে ছেড়ে দেবে কথা কয় না কথা কয় না আর বলে বয়স হয় নাই আর বয়স হয় নাই কি হাদিসের ভিতরে আসরে পিড়েই নামাজ পড়াইতে লাগবে কথা কয় না কা আরে পিড়েইতে পিড়েইতে সামরা খাই ফেলাইতে লাগবে কলে আমার ছেলের বয়স হয় আপনার ছেলের বয়স হয়নি কত 35 বছরের ছেলে ইন্টারভিউ দিতেছে আর সেনাবাহিনী চাকরি করে সে রোজা থাকতে পারে না জিজ্ঞেস করলাম আপনার ছেলে রোজা থাকে না কেন বলছে ছোট মানুষ না কত করনা গেল বলে ছোট মানুষ 35 বছরের সাইদাতের আবাল বাসু সে বলে ছোট বাসু কত করনা কথা কয় না কা বলে ছোট বাজান ও নামাজ এখন পড়ে না মাই নামাজ শেখায় নাই আব্বাই নামাজ বাজান শেখায় নাই আল্লাহু আকবার ওই সন্তানের বাবা মার জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না এ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা এই জন্য বাজানদেরকে বলবো বাজানেরা এলাকার মহিলাদেরকে বলবো মা গো শুনিয়া না কান পাতি আমাকে কান্দা খোলো বাইজিদ বস্তামির মায় কেমনে ফোলা বানা মহিলারাই সন্তান বানাইতে পারে পুরুষে পারে না বেশিরভাগ সময় ছেলে মেয়ে কার কাছে থাকে আপনার দারে থায় সকাল 10টায় গেছেন সেই খেতে আসছেন কয়টায় উঠেছে ওই ছেলে আদর্শটা শেখবে কার হ্যাঁ কার তা শেখবে কার ওই জন্য তু বাজান বাজান ডাক্তারেরা বলে গর্ভে সন্তান থাকা অবস্থায় মায় যদি বেশি মিষ্টি খায় ওই সন্তান বেশি মিষ্টি খাওয়ার নয় কথা বুঝে নেয় গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি মায় বেশি তেঁতুল খায় ওই সন্তান বেশি তেঁতুল টটপট প্রিয় হয় গর্ভে সন্তান অবস্থায় থাকা অবস্থায় মায় যদি বেশি ঘুমায় ওই সন্তান বাজান অলসতা হয় গর্ভে সন্তান থাকা অবস্থায় বাজান ঠিক যেই মহিলা জিকির করবে ওই সন্তান জাকিরি না হইয়া পারবে না বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ মায় ডাক দে বলে বাইজিদ রে আপনাদের কষ্ট হয় নাকি বাবা যুবক ভাইরা কলজা টুকরারা কষ্ট যুবকেরা সারা রাত থাকতে পারবে কারা কারা নারাই থাকবে নারাই থাকবে নারাই থাকবে
বলেন আলহামদুলিল্লাহ আমার মাওলায় যেন সারা রাত বয়ান শোনার আর করার সব দিয়া দিতে পারে কি পারে না ভাই দুই বস্তাবি মায়ের রাখতে বলে আপুরে নামাজ পড়লে আমার মাওলায় তোমারে মিষ্টি দেবে ভাই জিদের বয়স তখন সাত বছর বাবা সাত বছরের সময় যত ওলি হয়েছে তাদের খেলা ওই সময় শুরু হয়েছে সাত বছর বয়সে কোন আল্লাহু আকবার ইয়াল্লার বান্দা যেটা হয় এক পাতার সময় ওই এলাকার বাবুরেরা ওই এলাকার বাবারা মুরব্বী আমার বাইরা দাদার বয়সী আমার দাদুরা গ্রামে কথা প্রচলিত আছে যেইটা হয় এক পাতার কালি ভাই পশু গাছ কাটতে কাটতে বাজার সুরায় আল্লাহ একবার আল্লাহওয়ালাদের সাথে থাকতে থাকতে আল্লাহওয়ালা হয় হয় কি হয় না হয় কি হয় না আল্লাহ একবার সোজা রাস্তায় চালায় যারে কাদের সুবাহান গোমরা করিতে তারে না পারে শয়তান সোজা রাস্তায় চালায় যারে কাদের সুবাহান গোমরা করিতে তারে না পারে শয়তান যার কা বলে আল্লাহ তালায় লেখছে পেরেশানি কি করিবে হুজুরেরা করিয়া টানাটানি নিজের ভিতর আছে রাস্তা মাল বিকায় ভাই অতি সস্তা মাল বিকায় ভাই অতি সস্তা যা কিনতে মেলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাথা নড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কইয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাই বলতেছে মাগর বাবারে নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায় বাইজিদ বুস্তামি সাত বছর বয়সে নামাজের মধ্যে দাঁড়াইছে মায়ে বাজান বাইজিদ যেন না দেখে মায়ে যাইয়ার নামাজের মুসাল্লা নিছে মিষ্টি বাজার চিনি পোটলা বাই দে রাই খাস তখন সোহান আল্লাহ নামাজ যখন হইয়া যাইত বাইজি যখন নাকি মিষ্টির লোভে মশাল্লা দইরা টান মারত বাইজি মশাল্লা দইরা টান দিলে দেখতো মিষ্টির পোটলা বাইরে গেছে আল্লাহ আকবার বাইজি মনে মনে বুঝাইত ছোট্ট কসি মন রে ছোট্ট মনে কোনো বেজাল না অল্প বয়স যার গুণা কম তার বোঝো না বোঝো না বোঝো না খা অল্প বয়স যার গুণা কম তার বেশি বয়স যার গুণা বেশি তার আর আমরা যারা অল্প বয়সী আমরা খেল করবো আল্লাহ অল্প বয়স আমার সব কামাই করছি কম কথা কন না খা অল্প বয়স আমার নেকিও কম আমার বেশি বয়স যার নেকি বেশি তার কিন্তু ক্রেমনি কুক্রেম কা একজনের সম্মান করলে আর একজনের সম্মান পাবে কি পাবে না আপনি যদি আমি আমার ছোট বইলা ব্যাগ যদি করেন আমিও আপনার সম্মান করব কোন পাতায় লেখা আছে বাবা আমার যদি সম্মান না দাও আমাদের এলাকায় কথা আছে এক সালাম দিলে আর এক সালাম পায় কথা পায় না খালি মানুষের সালামই পাইতেছে দোকানদার বই থেকে কেটে কেটে সালাম সালাম পাওয়ার জন্য উত্তমে হয়ে গেছে বৈশ বৈশ গোনে সালাম দিলে না কা একবার কি সালাম দিলে না কা কথা কর না কা হ্যাঁ তুমি সালাম দাও না কা সালাম দিলে নেকি বেশি না লইলে বেশি নেকি বেশি লইলে বেশি নেকি সালাম লইলে কয়টা নেকি হয় কয়টা অঙ্ক বললে গেছে না সালাম লইলে কয়টা এ দিলে কয়টা দিলে কয়টা দিলে কয়টা 90 90 বেশি না 10 নব্বই বেশি না দশ নব্বই তাহলে দেওয়ার চেষ্টা করা লাগবে কতক্ষণ না খা ইয়াল্লার বান্দারা পর্দারের মা পুনেরা বাইজি এইভাবে করতে করতে নামাজ হইয়া গেছে একদিন বাজার খেলার ময়দানে গেল ময়দানে মধ্যে এখন বন্ধুরা বাজার বাইজিদের চতুর্পাশে ঘেরা বাইজি ডাক দিয়ে পারে বন্ধুরে আসরের আয়োজন দেশে বন্ধু সব সব নামাজ পড়লে আল্লাহ মিটা দেয় নদীর পানি কালা ভালো জাতের মাইয়া গোলা ভালো কাতগুনে তার ফসল ভালো গাই গুনে তার গে বাপ গুনে তার বেটা ভালো মা গুনে তার যে একুল ভাঙ্গে ওকুল করে এই তো নদীর খেলা সকালবেলায় ধনী বেড়াতি ফেরাতি সন্ধ্যাবেলা ফেরাউনের লাস্টা দেখলাম মিশর জাদু করে খাই না কোনো পোকা মাকড় আমার মন বাসায় সিরিয়াস স্যান্ডিং দেবা একটা মারে কথা হয় না
ফেরাউনের ভিড়াইতে মনে হয় না মনে চায় মনে চায় ফেরাউনের যদি ভিড়াইতে মনে চায় যদি কথা তোর দাবি যদি শক্ত হয় এই জামানায় কিছু ফেরাউন আছে যারা কয় আল্লাহ বলতে কিছু নাই আরে যদি দুইটা দিতে পারো ফিদান যাইয়া ফেরাউনের গালে পড়বে কথা হয় না ঠিক না বা ঠিক জোরে বলে রাখা না হ্যাঁ যুবকেরা ঠিক না বা তো আল্লাহর বান্দারা পর্দালের মা বনে এলাকার যুবকের দলেরা একজন বাজানদের কি বলবো বাজানে রে বাইজিদ বন্ধুদেরকে বলে বন্ধুরা নামাজে দাঁড়াইয়া যা আল্লাহ মিডিয়া দেবে আমার মাওলা কয় আল্লাহ আকবার বান্দারে তুই যদি দাব তুই যদি ভাবো আমি দয়ার সাগর তাহলে তোর জন্য আমি দয়ার সাগর তুই যদি ভাবো আমার কোনো দয়া মায়া নাই তাহলে বান্দা তোর জন্য আমার কোনো দয়া মায়া নাই তুই যেমন ভাবো আমি তেমন কতক্ষণ না কা তোর বাবা যেমন আমি তেমন তুমি যদি ভাবো আমি আসমানেই থাকি তাহলে তোর জন্য আসমানে জীবনও তোর জন্য আমি জমিনে নামবো না আর তুই যদি ভাবো আসমানে খোদায় না হাই না মা তু আল্লো ফাসাম্মা ওয়াজহুল্লো আমি যেদিকে তাকাইব সেদিকে আমার খোদার নূর হাজির হইয়া যাবে আমার মাওলার ডানে পাওয়া যাবে বামে পাওয়া যাবে সামনে পাওয়া যাবে পিছনে পাওয়া যাবে আমার মাওলার নিচে আছে উপরে আছে চতুর্পাশে আছে যেদিকে তাকাবো নূর নালান আমার মাওলা চতুর্পাশে আছে রে আমার আল্লাহ কয় তাহলে আমি তোর জন্য সব জায়গায় আছি বেটা নূর সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের মধ্যে যা আছে আমার নূর তুই দেখো না আল্লাহ আকবার আল্লাহ কা নূর ভাইজিদের মা কান্দার বলে মালিক রে ও মালিক রে ভাইজিদ আমার নামাজের উপরে দাঁড়াইছে আল্লাহ আজকে তো মিষ্টি পৌঁছাইতে পারো না আমার ভাইজি যদি বন্ধু বান্ধব নিয়ে আজকে মিষ্টি যদি মশাল্লা নিচে নাই পায় আমি মাও মিথ্যাবাদ হইয়া যাব আর তুই আল্লাহ দুই নাম্বার হইয়া যাবি আল্লাহ আমার মাওলাই ডাকতে বলে না ভাইজিদের মা না 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 নামাজটা পড়তে দেরি কর আল্লাহ পড়তে দাও টু নামাজটা পড়িয়া না ভাইজিদ নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া আল্লাহর বান্দরা বন্ধু বান্ধবের বলতেছে তাড়াতাড়ি মুসাল্লা উঠাও যখন মুসাল্লা উঠাইবে টান মারছে তাকাইয়া দেখে জান্নাত থেকে মিঠা হাজির হইয়া গেছে বেটা আল্লাহ বাইজিদের ভাই ডাক দেখ মালিক রে আজকে মানিস যা তুমি বাজাইছ আমার বাইজিদের তুমি অলি বানাইয়া দাও হে বাইজিদ অলি হয় নাই হয় নাই হয় না বাইজিদ মায়ের দোয়ায় অলি হইছে মায়ের দোয়ায় পীর হয় মায়ের দোয়ায় বড় ভক্ত হয় মায়ের দোয়ায় টিউন হয় অফিসার হয় এসপি হয় আইজি হয় মায়ের দোয়ায় বাজান জজ হয় ব্যারিস্টার হয় মায়ের দোয়ায় ফকির হয় বড় মায়ের দোয়ায় পঙ্গু হয় অন্ধ হয় মায়ের দোয়ায় ধ্বংস হয় কথা হয় না কথা হয় না কথা হয় না মায়ের দোয়ায় ধ্বংস হয় এই বাইজিদ মুস্তাফির রহমত তুলে একদিন একদিন বাজার ইহুদিদের মসজিদে ঢুকছিল বাবা ইহুদিদের মসজিদে বাইজিদ ঢুকলো বাইজিদের ভক্তদেরকে বাইজিদ ডাকতে বলে ভক্তরা আজকে আমি জুব্বা পরবো না টুপিও মাথায় দেবো না আজকে আমি একটা ইহুদিদের মসজিদে যাব শর্ত বেশে যাওয়া লাগবে ভক্তর বলে হুজুর গো তাহলে জুব্বা গায়ে দেবেন না কলে না কই টুপিও মাথায় দেবেন না কলে না আজকে টুপিও মাথায় দেবো না বাইজিদ বাজান জুব্বা ফালাইয়া দিয়া টুপিটা মাথাতে ফালাইয়া দিয়া এখন বাজান সদ্য ব্যাস ধৈরা বাজান ইহুদিদের মসজিদে বাজান ঢুকে গেছে ইহুদিদের মসজিদে ঢোকার সাথে সাথে ইহুদিদের আল্লাহ আলেম যিনি ইহুদিদের মধ্যে যিনি বড় আলেম উনি তখন বয়ান করতেছিল বাজান মসজিদের মধ্যে ইহুদিদের ভক্তদের ভরা বাইজি ঢোকার সাথে সাথে ইহুদি আলেম তাস করে সুফ হয়ে গেছে ওনার বয়ান করে না আল্লাহ আকবার কর না জ্ঞানী যারা হয় হিন্দু হইলেও কিন্তু জ্ঞানী জ্ঞানী যারা হয় হাদিসটা যদিও সত্য মানে জাল বলে ওই যে এলেম শিক্ষা করার জন্য সুদূর সিনে গেলেও যাও আসলে একটা কথা যদিও এটা হাদিস না কথাটা ঠিক কথা না সিনের মানুষ সিনে যাইয়া দেখবে সবাই বিধর্মী ওদের কাছে আবার কি শিখবেন বাজান রে তার মানে বাজান রে নবী কথা না বলে না বলুন কোন জ্ঞানী এই কথা বললে গেছে বাজান রে তার মানে জ্ঞানী বুঝাইতে চায় সব জ্ঞানে জ্ঞানী হও কথা কন্যা গা আমি তো বিভিন্ন সময় কই আপনারা সুরিও শিখবেন শিখবেন শিখবেন
লোকে
মুরিদরা ডাক দিয়ে বলতেছে হুজুর আল্লাহ মুহাম্মাদের কোন যদি উম্মত এই মজলিসে আয় তাড়াতাড়ি নামরা বলেন কল্লাটা ধর থেকে ফালাইয়া দেব এখনি কল্লা ফালাবো ইহুদি আলেম ডাক দেখা তোরা চিনবি না মুহাম্মাদের গোলামের আমি চিনিবে না ইহুদি আলেম ডাক দেখা আমার সেই চক্ষু আছে রে জ্ঞানী হিন্দু হইলো জ্ঞানী অধর্মী কইলো জ্ঞানী জ্ঞানী থাকে কথা কন না কা ও একদিন না একদিন ওর জ্ঞানে যদি ধরা পড়ে শিবশক্তি মহারাজের মতো ইসলাম গ্রহণ করে ভালাইবে এইজন্য বিজ্ঞানী জ্ঞানী জ্ঞানী থাকে জীবন বার ওদের একদিন না একদিন মেজাজ যদি খোদা ধরা পড়িয়া যায় তোর আর আমার সাইয়ে খোদাও ওই সেদিনও বেশি শুনবে